12 দিনের মধ্যে চুরি যাওয়া স্বর্ণালঙ্কের সহ 2 অভিযুক্ত চোর ও 2 জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। সোমবার আগরতলার এনসিসি থানার ওসি সাংবাদিকদের জানান, খেজুরবাগান এলাকার আয়েশা খাতুন নামে এক মহিলা এনসিসি থানায় অভিযোগ করেন তার বাড়ি থেকে কে বা কারা স্বর্ণালঙ্কার চুরি করে, সেই মোতাবেক তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়, সোমবার তাদের আদালতে তোলা হয় বলে জানিয়েছে পুলিশ। অ্যাকচুয়ালি আয়েশা খাতুন নামে একজন লোক মহিলা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত 12 তারিখ ওনার ঘর থেকে কে বা তাহারা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কা চুরি করে নিয়ে গেছেন। সেইবার আমরা একটা অভিযোগ দেওয়ার পরে আমরা কমপ্লেন এফআইআর শুরু করি এবং আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা সন্দেহগ্রস্ত সোহরাব এমডি সোহরাব এবং রাহুল বলা নামে দুজনকে গ্রেপ্তার করি। ওই সময় ওরা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে যে হ্যাঁ ওরাই চুরি করেছে এবং সঙ্গে আরও অন্যান্য বাড়িতে ওরাই চুরি করছে, এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা এই গোল্ডেন অনারসগুলি তাদের কাছে বিক্রি করেছে, যারা সব জিনিস মানে চুরির জিনিস যেন কিনেছে ওদেরকে আমরা গ্রেপ্তার করি এবং ওদের কাছ থেকে আজকে এই নেকলেস ফিতা নেকলেস একটার মধ্যে উইথ চেন, দুটা নেকলেস উইদাউট চেন আর একটা ফিগারিং গোল্ডেন ওইটা আমরা উদ্ধার করি। উদ্ধারকৃত গোল্ডেন অর্নামেন্টগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা।